সিবিআই ইডির পর এবার আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্তে নামতে চলেছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। বিচারপতি বিশ্বজিৎ বসু তেমন নির্দেশই দিয়েছেন। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন যে কোনো স্থানে যদি কোনো শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো দুর্নীতির বা দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা চাকরি করছে এরকম খবর ও তথ্য আসে, সিআইডিকে সে বিষয়ে তৎক্ষণাৎ এফআইআর করতে হবে এবং তদন্ত করা শুরু করতে হবে। কিন্তু এ প্রসঙ্গে কয়েকটি জিজ্ঞাসা চিহ্ন তো উঠেই যায়, অর্থাৎ কয়েকটা প্রশ্ন উঠছে। সিআইডি কি আদৌ রাজ্য সরকারের অন্য একটি দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে কতটা স্বাধীন এবং স্বচ্ছভাবে তদন্ত করবে, সে বিষয়ে তো সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে, প্রশ্ন আমাদের মনেও আছে। ইতিপূর্বে আপনারা জানেন যে নর্থ বেঙ্গল একটি সমবায় কেলেঙ্কারিতে 6 বছর ধরে সিআইডির হাতে দেওয়া ছিল, সিআইডি এক কদমও এগোয়নি। মুর্শিদাবাদের পিতাপুত্রের যে চাকরি জালিয়াতি, সেক্ষেত্রেও দেখা গিয়েছিল সিআইডি কয়েকটি স্টেপ এগিয়ে স্টপ হয়ে গেছিল। রেশন দুর্নীতির মামলা শুরু করেও সিআইডি কিন্তু তদন্ত আর এগোয়নি। তাই বিচারপতি বাসুর রায়ের সঙ্গে আমরা একমত হচ্ছি না, আবার বিরোধও করছি না, শুধু প্রশ্ন কয়েকটা রাখছি যে এই যে নির্দেশের মাধ্যমে সিআইডিকে নামিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা প্রত্যেকেই মোটামুটি জানি পশ্চিমবঙ্গের নিয়োগের জাল কতটা বিস্তৃত, অর্থাৎ নিয়োগ দুর্নীতির জাল একটির সঙ্গে আরেকটি জুড়ে আছে। তাই আগামী দিনে কি দুটি সংস্থা, দুটি সরকারের দুটি সংস্থা তদন্ত করতে গিয়ে পরস্পরের মধ্যে বোঝাপড়ার অভাব বা সংঘাতের পরিবেশ সৃষ্টি হবে না, এ বিষয়ে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তাই দেখা যাক আগামী দিনে কি সিবিআইকে দেখে সিআইডিও তার তদন্তের মান ও গতি বৃদ্ধি করতে পারে। আমরা আশায় আছি যে আগামী দিনে সিআইডিও হয়তো সিবিআই বা ইডির মতো একটা ভরসা স্থল হবে। আর আপনারা দেখছেন এডুকেশন ভক্ত ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হন। থ্যাংক ইউ সো মাচ।